السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. কোন কোন শ্রেণীর এমডি মেহেদী হাসান আপনি জানতে চেয়েছেন নারীদের গাড়ি চালানোর শরীয়ত সম্মত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, নারীদের গাড়ি চালানোর নানা রকম কথা আছে। আমার কাছে যে বক্তব্য হলো, সফরের দূরত্বের তারা যদি না যায় এবং এক জায়গা থেকে আর জায়গা ধারে কাছে কোথাও গেল, জটিল কোথাও গেল, তাহলে সেটি তাদের জন্য রয়েছে। এবং যদি এটি সফরের দূরত্ব পর্যন্ত যাওয়ার মতো ব্যাপার থাকে তাহলে সেটি জায়েজ নাই। আর আজকাল বিশেষ করে গাড়ি চালিয়ে যদি তারা বাইরে যান, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সেভাবে তিনি দূর করবেন। এই বিষয়গুলো মাথায় রেখে একান্ত নিরূপায় না হলে আপনি এই পথ উন্মোচন না করাই ভালো। কারণ মেয়েদের জীবনে তার নিজের ব্যয়ভারই তার উপরে বহন করা অবশ্য কর্তব্য। কোন না কোন ক্ষেত্রে তার জীবনের সকল স্তরে এসে কারো না কারো দ্বিতীয় সুবিবাহ ব্যক্তি তিনি শহীদ, কেউ না কেউ তার ব্যয়ভার জীবন করতে বাধ্য। সে শহীদ এক্ষেত্রে তিনি নিজে যেহেতু তার নিজের ব্যয়ভার বহন করতে বাধ্য নন, বরং তার ব্যয়ভার তার বাবা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে অথবা কেউ না কেউ তার অভিভাবক জিজ্ঞাসা তার ব্যয়ভার বহন করতে বাধ্য। সেখানে তিনি আরেকজনের ব্যয়ভার বহন করার জন্য কোন প্রকার তথ্যগুলো বাধ্যগত সেখানে খাকিমান সেটাই স্বাভাবিক সঠিক উত্তর দিতে পারবে না। মাসলাটা এরকমই মুখস্থ পেরে হলেও মেয়েদের বিয়ের পর মা বাবা ভাই বোনের চর্চা তাদের বিশেষ কোনো কর্তব্য নেই, অর্থাৎ ফিনান্সিয়াল কোনো কিছু তাদেরকে সাপোর্ট করা জরুরি। তবে নৈতিক বিষয় কিন্তু শরিয়াহ তাকে এর জন্য বাধ্যবাধকতা দেয়নি।